হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের 2021 সালের জানুয়ারি থেকে জুন অর্থাৎ বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে 750টি প্রশ্নের আমরা একটি ম্যারাথন ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি না দেখে থাকো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা কিন্তু এই যে 750টি প্রশ্নের ম্যারাথন ক্লাস, এই ক্লাসের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওকে। এবং সেখানে তোমরা কিন্তু এই 750টি প্রশ্নের পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবে। তো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি না দেখে থাকো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ওকে। এছাড়া এই ভিডিওটি তোমাদের কিন্তু আপকামিং প্রতিটি চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আজকেটি আমাদের জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস নম্বর 29। এর আগে কিন্তু অলরেডি আমাদের 28খানা ক্লাস হয়ে গিয়েছে। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভারতের জাতীয় কংগ্রেস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে যে কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয় এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অথবা তোমাদের কিন্তু অপশন থাকতে পারে WC ব্যানার্জি, ওকে। WC ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে অ্যানি বেসান্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এইসব প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও, এবং আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, তো এইবারে প্রশ্ন বলেছে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? তো আগেরটা ছিল শুধুমাত্র মহিলা সভাপতি, যিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। আর যদি প্রশ্ন আসে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু, ওকে। এবং প্রসঙ্গত তোমরা মনে রাখবে যে তিনি 1925 সালে কংগ্রেসের সভাপতি হন। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, তো 4 নম্বর প্রশ্নে বলেছে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি? তো এই 4 টাইপের কিন্তু প্রশ্ন আসে, যে প্রথম সভাপতির নাম কি, প্রথম মহিলা সভাপতির নাম কি, প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি, আর প্রথম মুসলিম সভাপতির নাম কি। তো এই সভাপতি সংক্রান্ত মোট কিন্তু 4টা প্রশ্ন আসে, এবং এই 4টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হয়ে যাবে বদরুদ্দিন তোয়েবজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এবং তোমরা কমেন্টে জানাও যে তিনি কত সালে এই কংগ্রেসের সভাপতি হন। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালের কলকাতা অধিবেশনে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন বিশন নারায়ণ ধর, ওকে। তো এরপরে দেখো, নেক্সট 6 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে 72 জন জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে, অর্থাৎ 1885 সালের বোম্বে অধিবেশনে কিন্তু 72 জন জনপ্রতিনিধি যোগ দিয়েছিলেন, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, সুরাট অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো এই অধিবেশনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তো মনে রাখবে যে 1907 সালে এই সুরাট অধিবেশন হয়েছিল, ওকে। এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, 1906 সালের কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়, ওকে। এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি, যাকে ভারতীয় অর্থনীতির জনক বলা হয়। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি কেবলমাত্র কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, 1924 সালের বেলগাঁও অধিবেশনে কিন্তু একমাত্র গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ প্রথম দাবি করা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্ণ স্বরাজ এটি কিন্তু কংগ্রেসের কোন অধিবেশনে দাবি করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, লাহোর অধিবেশন,
1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এটি কিন্তু প্রথম দাবি করা হয়, ওকে। এবং এই অধিবেশনে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন, ওকে। নেক্সট দেখো 11, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠা লগ্নে ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড ডাফরিন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, কংগ্রেসের প্রথম বিভাজন কত খ্রিস্টাব্দে হয়? তো কংগ্রেসের প্রথম বিভাজন হয় 1907 সালে, ওকে। এবং এই সংক্রান্ত একটি প্রশ্ন তোমাদের করানো হলো যে সুরাট অধিবেশন কবে হয়েছিল। তো এই 1907 সালে কিন্তু সুরাট অধিবেশন হয়েছিল এবং এই অধিবেশনের মাধ্যমে কিন্তু কংগ্রেসের বিভাজন হয়, ওকে। এবং এই অধিবেশনের মাধ্যমে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী এই দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ, ওকে। তো এই অধিবেশনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য যে এই অধিবেশনে কংগ্রেস বিভাজন ঘটে নরমপন্থী এবং চরমপন্থী নামে। নেক্সট দেখো 13, প্রথম কবে কংগ্রেস ও মুসলিমের যুগ্ম অধিবেশন অনুষ্ঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কত সালে কংগ্রেস এবং মুসলিমদের যুগ্ম অধিবেশন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1916 সালে লখনৌ অধিবেশনের মাধ্যমে। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, ওকে। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্থাৎ 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তৎকালীন সভাপতি ছিলেন জেপি কৃপালিনি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 15, জাতীয় কংগ্রেসের ইতিহাস কে রচনা করেছিলেন? তো দেখো জাতীয় কংগ্রেসের ইতিহাস রচনা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে পট্টভি সীতারামাইয়া, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো দেখো আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি জাতীয় কংগ্রেস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এই হলো তোমাদের মোট গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন উত্তর। তো এরপরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন উত্তর। তো দেখো অতিরিক্ত প্রশ্ন উত্তরের প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে অ্যালাম অক্টাভিয়াম ভিউম 1885 সালে। নেক্সট দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে বোম্বেতে, বর্তমান মুম্বাইতে। কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট দেখো কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? অর্থাৎ সবথেকে ছোট সভাপতি কে ছিলেন, ছোট বয়সের সর্বকনিষ্ঠ? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ, ওকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? তো দেখো কংগ্রেসের যে প্রথম লাহোর অধিবেশন হয়েছিল এটি 1893 সালে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কলকাতা অধিবেশন এটি কবে অনুষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? তো দেখো কংগ্রেসের যে কলকাতা অধিবেশন এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1906 সালে এবং তৎকালীন সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে কর্মচারীদের খাদি কাপড় পরা বাধ্যতামূলক করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কর্মচারীদের খাদি কাপড় বা সদস্যদের খাদি কাপড় পরা বাধ্যতামূলক করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1926 সালের গৌহাটি অধিবেশনে, ওকে। নেক্সট দেখো কংগ্রেসের কোন অধিবেশনে জওহরলাল নেহরু প্রথমবার সমাজতন্ত্রের ব্যাখ্যা দেন? তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ অধিবেশন, যেটি 1936 সালে হয়েছিল, ওকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্নটি তোমাদের প্রথমেই করানো হলো যে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে এবং এর সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদের অপশনে কিন্তু WC ব্যানার্জি এইভাবে থাকতে পারে, ওকে। এবং কংগ্রেসের প্রতিষ্ঠাকাল হলো 1885। নেক্সট দেখো কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেসের যে অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয় সেটি হচ্ছে 1896 সালের কলকাতা অধিবেশনে। নেক্সট দেখো
কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? তো দেখো, কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1939 সালে এবং এর সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং পরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো, 11, কংগ্রেসের হরিপুরা অধিবেশন কবে অনুষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হিসেবে হরিপুরা অধিবেশন, এটি 1938 সালে হয়েছিল এবং এর সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো, কংগ্রেসের কোন কোন মহিলারা সভাপতিত্ব করেন ব্রিটিশ আমলে? তো সঠিক উত্তর হিসেবে প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, যিনি 1917 সালে এই কংগ্রেসের সভাপতিত্ব পদ গ্রহণ করেন। নেক্সট দেখো, হয়েছিলেন সরোজিনী নাইডু, যিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা হিসেবে কংগ্রেসের সভাপতি গ্রহণ করেন। তিনি হয়েছিলেন 1925 সালে কানপুরে, ওকে। এবং নেক্সট দেখো, হয়েছিল 1933 সালে নেলি সেনগুপ্ত, কলকাতা অধিবেশনে। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সঠিক উত্তর হিসেবে এই প্রশ্নের দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠন করা হয়েছিল? তো সঠিক উত্তর হিসেবে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করা হয়েছিল 1934 সালে, ওকে। নেক্সট দেখো, 15, 1940 থেকে 1946 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ, এবং ইনি কিন্তু পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হন, ওকে। নেক্সট দেখো, 16, কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল? তো এই প্রশ্ন সঠিক উত্তর হিসেবে 1930 সালের 26শে জানুয়ারি, এবং তৎকালীন সময় কিন্তু এই 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালন করা হতো, ওকে। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল? 1940 সালে। নেক্সট, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হিসেবে লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন, ওকে। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 19, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট দেখো, 20 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন নেতা নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিল? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত, ওকে। তো এই হলো তোমাদের আজকের জাতীয় কংগ্রেস সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রথমে আমরা আলোচনা করলাম 15টি গুরুত্বপূর্ণ মকের প্রশ্নোত্তর, এরপরে বেশ কিছু, অর্থাৎ 20টি অতিরিক্ত প্রশ্নোত্তর। তো এই মোট 35টি প্রশ্নোত্তর তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য এই কংগ্রেস থেকে কিন্তু এই অধ্যায় থেকে ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো, প্রতিদিন সন্ধ্যে 6টায় কিন্তু আমাদের এইসব জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। এর আগে কিন্তু অলরেডি আমরা জিকের স্ট্যাটিক পার্ট কমপ্লিট করেছি, এখন আমরা ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছি, এবং এরপরে আমরা কিন্তু সংবিধান, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদেরকে কভার করিয়ে দেবো। এবং তোমরা নেক্সট কোন বিষয়ের উপর ক্লাস চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এবং দেখো, লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে এখনই তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রামে যুক্ত হবার। আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রি জিকে পিডিএফ, ফ্রি জিকে মক টেস্ট, ফ্রি গণিত রিজনিং মক টেস্ট এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু একেবারে বিনামূল্যে প্রোভাইড করা হয়, ওকে। তো এই হলো আজকের ক্লাস, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।